হ্যালো ফ্রেন্ডস, হাই, হাউ আর ইউ অল? আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। বাড়িতে সবার শরীর প্রচন্ড খারাপ, আমার মেয়ের হাজবেন্ডের সবারই। আমি মানে আমার একটু ওই কোমর ব্যথা, গা হাত পা ব্যথা, বাট ওদের দুজনের শরীরটা খুবই খারাপ। আর বছরের শুরুটাতেই প্রথম দিন 1 জানুয়ারি ঘুম থেকে উঠলাম, আমরা তো জানেনি দেরি করে ঘুম থেকে উঠি। ফার্স্ট উইশটা আমি আমার মেয়ের ডক্টরকে করলাম, হ্যাপি নিউ ইয়ার স্যার বলে। কারণ হচ্ছে কি, ওর এত সর্দি লেগেছে, ঠান্ডা লেগেছে, আগের দিন রাত্রি 2 থেকে সমানে কেঁদে গেছে, মানে ওর নাক বন্ধ হয়ে যাচ্ছিল। আর আমার কাছে না ওই ন্যাজাল ড্রপটা যেটা ছিল, সেটা ওর 1 বছর বয়স পর্যন্ত ছিল, আমি তো দেখিনি, খেয়াল করিনি, আর সেরকম দরকারও পড়িনি, মানে ঠাকুরের আশীর্বাদে। বাট হঠাৎ করে দরকার পড়েছে, তখন দেখলাম যে ওখানে লেখা আছে আপ টু 1 ইয়ার বলে। ও তো 1 ইয়ার হয়ে গেছে, সে কারণে নাকে সর্ষের তেল দিচ্ছিলাম এইভাবে, তো তাতে ওর খুব জ্বালা টালা করছিল, সেই নিয়ে কান্নাকাটি করতে করতে ভোর 6টার সময় ঘুমালো। ঘুমাচ্ছে আবার কেঁদে কেঁদে উঠে যাচ্ছে, কারণ নাকটা বন্ধ হয়ে যাচ্ছিল। তো ঘুম থেকে উঠে প্রথম কলটা গেল ডক্টরের কাছে। তো 1 জানুয়ারি প্রথম উইশ, বছরের প্রথম উইশটা আমি আমার মেয়ের ডক্টরকেই করলাম। তো সেটা ভালোভাবে করলে ভালো লাগতো, বাট ওই কার মানে শরীর খারাপের কারণের জন্য করলাম, তো মনটা তাতে ভেঙে গেল। আর তারপরে বিকাল থেকে, মানে 2 তারিখের বিকাল থেকে হাজবেন্ডের শরীর খারাপ শুরু হলো, জ্বর, কাশি, প্রচন্ড কাশি। আর চারিদিকে সিচুয়েশন তো বুঝতেই পাচ্ছেন কি অবস্থা। আসলে মাঝে যে গরম পড়লো না 2 দিন, তখন আমরা একটু ফ্যান অন করেছিলাম, তাতে করে গিয়ে, আর এখানে সব মেয়ের জামা কাপড় শুকাচ্ছে, তাতে করে গিয়েই হাজবেন্ডের ঠান্ডাটা লেগে গেছে, জানেন তো। তো খুব অসুবিধা, এখন আমি রান্না করতে করতে আপনাদের সাথে কথা বলছি। তো এই যে মাছ ভাজা বসিয়েছি, এখানে ডাল হয়ে গেছে আর ভাত, আর কিছু করতে পারছি না, কারণ সবারই তো শরীরটা ভালো নেই, সেই কারণে আর কিছু করতে পারছি না। আর এখানে দেখুন ওরা বসে আছে, ও এখন কাশির ওষুধ খেলো, আর এ তো নাকের ওষুধ চলছে, ডক্টর আরো 2-3টে ওষুধ দিয়েছে ওকে। তো এই আর কি রান্না বান্না চলছে, কিসি দিচ্ছি, বাবাকে, ওর বাবাকে আদর করছে, নিজে আদর খাচ্ছে। তো নিজে ওকে একটা বিস্কুট দিয়েছিলাম, ওর বাবাকেও বিস্কুটটা খাইয়ে দিচ্ছে। তো এইসবই হচ্ছে, আর মন মেজাজ একদমই ভালো নেই। তো এখন ওদেরকে খেতে দেবো, খেতে দেওয়ার পরে সবাইকে ওষুধ দেবো, ওষুধগুলো আছে সেগুলো দিতে হবে। আর আমি চুল আঁচড়াইনি, মেয়ে সব চিরুনি টিরুনি কোথায় ফেলে দিয়েছে, ঘুম থেকে উঠে সোজা আপনাদের সাথে চলে এলাম, এখানে সব জামা কাপড় শুকনো হচ্ছে, তো আবার খেতে খেতে কথা বলছি আপনাদের সাথে, ঠিক আছে? তো আমার রান্না মোটামুটি হয়ে গেছে, এখন ওকে ওদেরকে ওষুধগুলো দিয়ে দিই, তারপরে আমি আবার ওদেরকে খেতে দেবো। মেয়ে তো খাচ্ছে না, এমনি ওকে 23 তারিখে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম খাচ্ছে না বলে, তার মধ্যে আমার ঠান্ডা লেগে গেল। কিন্তু যাই হোক, হাজবেন্ডের আর এতগুলো মেয়ের, এই যে ম্যাডাম এখন ওষুধ খাবে, কিভাবে ওষুধ খায় দেখাচ্ছি আপনাকে, দাঁড়ান। এইভাবে ওষুধ জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এইভাবে ওষুধটা নিয়ে আমি কিভাবে খাই দেখুন। একবার ওষুধ খেয়ে নিয়েছে, তো খাবার পরে খাবে। আর আমার যে দিদি আছেন, হেল্প করেন না আমাকে, তো ওই দিদি না আমাকে সব ওষুধ টষুধ এনে দেয়, মানে এনে দিল আর কি, মানে আমি তো বেরোতে পারছি না, মেয়ে খুব কান্নাকাটি করছে, দিদি খুব ভালো, ভীষণ হেল্পফুল, তো আমাকে ওষুধটা এনে দিল। হাজবেন্ডের কাশির সিরাপটা শেষ হয়ে গিয়েছিল, তো এনে দিল, সে কারণে হাজবেন্ডকে সকালে দিয়ে দিলাম, ব্রেকফাস্টও করতে পারিনি। তার মধ্যে এইসব ব্যাপারের জন্য না, মানে শরীর খারাপ বলে বাচ্চাদের, আর এই শরীর খারাপগুলো না ঘরে ঘরে, জানেন তো, ঘরে ঘরে লেগে রয়েছে, কি বলবেন বলুন। মানে এমনই ওয়েদার থাকে মাঝে মধ্যে, ভালো লাগছে না একদম, খেতেই ইচ্ছা করছে না, খাওয়া দাওয়া বন্ধ। 1 জানুয়ারির দিন কি খেয়েছি, মানে আমরা কি খেয়েছি জানেন,
আলু ভাজা ডাল ভাত। তো যাই হোক, এখন খেয়ে নিয়ে আবার কথা বলছি আপনাদের সাথে, ঠিক আছে? মেনু একদম তরকার মতো ডাল ভাত আর মাছ দিয়েছি, কিন্তু স্যার বলছে খাবার খেয়ে নাও। আরে খেয়ে না, একটুখানি খেলে কিছু হবে না, একটুখানি অল্প একটা মাছ দিয়েছি করে রান্না করলাম, বলছে খাবে না, ওর শরীরটা ভাল লাগছে না। কি করবো বলুন, ভাল লাগছে না, আমার মাথা কাজ করছে না, আমি পাগল হয়ে যাবো এবার, সত্যি বলছি পাগল হয়ে যাবো। রেখে দি, নিয়ে চলে যাচ্ছে, ভাত দিয়ে না, ভাত তুলে নিতে আমার খুব খারাপ লাগে, ভালো লাগে না আমার একদম। ঠিক আছে, এবার পরে কথা বলছি। সবকে মোটামুটি খাওয়ানো, ওষুধ খাওয়ানো হলো, মেয়ে তো খেলো না কিছু না। এখন কতগুলো জামা কাপড় বাইরে আছে সেগুলো তুলবো, তুলে আমি স্নানে যাব। স্নান থেকে এই যে কতগুলো জামা কাপড় দিয়েছি, মেয়ের জামা কাপড় গুলো তুলে নি। আর তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না, এমনিতেই মন মেজাজ ভালো নেই। এবার আমি স্নানে যাব, রেডি হব, ঠাকুরকে দেওয়ার রয়েছে, সবকিছু আছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়েদার চেঞ্জ হচ্ছে, সব দিকে খেয়াল রেখে ভালো থাকার চেষ্টা করুন, সুস্থ থাকার চেষ্টা করুন। আর মন মেজাজের অবস্থা একদমই ভালো নেই, আর ভিডিওটা বড় করছি না, পাশে থাকবেন, সাথে থাকবেন। বাই বাই, টেক কেয়ার।